চট্টগ্রামের একটি হোটেলে গণমাধ্যমের সামনে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তামিমের এই অবসরের ঘোষণায় অবাক বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই কারণে জরুরি বৈঠক ডেকেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে তামিমের অবসরের ইস্যুতে মিটিং করবে বিসিবি। বৈঠকে কী নিয়ে আলোচনা করবেন তারা? তামিমকে কি অবসর ভাঙতে বলবেন সংগঠনের পক্ষ থেকে, নাকি ড্যাশিং ওপেনারকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার বিষয়ে আলাপ করবেন এই বৈঠকে? তামিমের অবসরের ঘোষণার পর বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেন, তারা এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না মোটেই। তামিমকে নাকি তারা অবসর না নেওয়ার অনুরোধ করেছিলেন। ওয়ানডে বিশ্বকাপ সামনে, ভারতের মাটিতে 5 অক্টোবর থেকে মাঠে গড়াবে এই আসর। এমন পরিস্থিতিতে সত্যি কি তামিম আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরবেন নাকি অটল থাকবেন তারই সিদ্ধান্তে?